নমস্কার, তপতি দিনলিপিতে পুনরায় সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজ শনিবার, তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলুন তাহলে শুরু করা যাক। আরে কি হলো তোমার, কি ব্যাপারটা? কি কেন কি করছো? রান্নাঘরে কি কি করবো? আরে কখন সকাল থেকে ঘর দিবে, রান্না করো সকাল থেকে। সকাল থেকে শুরু করেছি, আরে অফিস ছিল যে সকাল থেকে শুরু করেছি। কি এত রান্না, ওই তো নিরামিষ, চলো রান্না হবে। চশমা আনতে যাবে কখন? তুমি গেলে ভালো। তো প্রথমে ফোড়নটা দিয়ে দেবো, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে, আর টমেটো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমি অবশ্যই ইউটিউব থেকেই ভিডিওটা দেখেছি। তারপরে একে একে যে রুটিন মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু টক দই আর সাথে একটু ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নুন লবণ দিয়ে করে মশলাটাতে কষাবো। তারপরে যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, প্রেশারে 5-6টা মানে সিটি মেরেছিলাম, তো তাতেই আমার ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপর সব ডাল ভালো করে ঢেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে, আর যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে তো একটু কষিয়ে নিতে হবে। এই যে তারপরে একটু গরম জল দিয়ে, আর আমার একটা মশলা কড়াই ছিল, সেটা হচ্ছে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে গোটা মৌরি, ধনে, জিরে, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিয়ে না মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা। তো এই মশলাটা দুবার দিয়ে দিলাম, তো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে নিয়েছি। তারপর 5-7 মিনিট পরে ওটাকে ঢাকাটা খুলে নিয়ে কাসুরি পাতা দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে দেব। দিয়ে আবার 5-7 মিনিটের জন্য ওটাকে আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো চলো দেখি ওইদিকে পিয়ের পাপা থালে কি করছে। তো এটা ততক্ষণে গ্যাসটা আমি তো কমিয়ে দিয়েছি, তো এটা হতে থাক। ওই দেখুন পিয়ের পাপা এখনো জঙ্গল পরিষ্কার করছে, তাহলে চলুন তাহলে যাই। কি লাগছে, কি সুন্দর সবুজ হয়েছিল। দেখো গ্লাভস পরে নিয়েছো, দু হাতে পরো, দু হাতে পরো। আপনারা জায়গাটা চিনতে পাচ্ছেন? এতদিন একরকম ভাবে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আজ এক ঝটকায় বাইরে বেরিয়ে এসে মনটা যেন কেমন থম মেরে গেল জানেন। কুমড়ো গাছটা সেই সবুজ গালিচার মতো লাগতো, কিন্তু কিছু করারও নেই জানেন। যেহেতু বর্ষাকাল, দুই দিকে পুকুর, চারিদিকে ঝোপঝাড়, মানে এত ঝোপঝাড় হয়ে গেছে, তার মধ্যে তো জানেন মানে শ্রাবণ মাস, তাই এত সাপের উৎপাত বেড়ে গেছে সারাক্ষণ মানে আতঙ্কে থাকতে হয়। যেহেতু ওদেরও তো এখন ডিম পাড়ার সময়, তাই দেখুন না সমানে না মানে বাড়ির ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছে। তাই একদিকে হ্যারি আছে বলে তাও সম্ভব। সেদিন কি হয়েছে জানেন, আমাদের পাশের বাড়িতে ওমা ঠাকুরের আসনের মধ্যে উঠে বসেছে, সারা বাড়ি তাও মানে লন্ড ভণ্ড করে কি কাণ্ড। তো তাই আজকে পিয়ের পাপাকে বললাম, ছুটি আছে তুমি ব্লিচিং পাউডারটা দাও। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন, আগের দিনে আমার মাধবীলতা এসে কুঁড়ি এসেছিল, আজকে কিন্তু ফুল এসে গেছে, দেখতে পাচ্ছেন? চলুন তাহলে একটু ছাদে যাই। হ্যাঁ, আমরা বরং এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। বাবার খাবারটা গুছিয়ে দিয়েছি, বেগুন ভাজা, ওল সেদ্ধ, কাঁকড়ুল ভাজা, পোস্ত বাটা, আর সব সবজি দিয়ে একটা তরকারি আর জোর কদমে একটা বৃষ্টি হলো বটে। তো আমরা মা মেয়েতে বেরিয়ে পড়েছি, এই মাঠটা দেখছে
একটু পরেই সব ছেলেরা চলে আসবে ফুটবল খেলতে। এই সামনে 15 আগস্ট আসছে, এখানে কিন্তু ম্যারেড আর আনম্যারেডের মধ্যে খেলা হয়। পিয়ের পাপাকে প্রথম বছর দেখেছিলাম ফুটবল খেলতে, পিয়ের পাপা ভীষণ ভালো ফুটবল খেলতো। কিন্তু ওই যে কথায় আছে না, সে বিয়ের পরে শোলার টোপর লোহার টোপর হয়ে যায়, এতই দায় দায়িত্বের চাপে সব গেল ভুলে। তো চলুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। চশমাটা পরে কি লাগছে বলুন তো, একদম বাংলা ফিল্মের ওই দরজার শাশুড়িগুলোর মতো, তাই না? এতদিন ছোটবেলা থেকে চোখটা সবাই প্রশংসা করে গেছে, আজ এখন দেখুন চোখের মধ্যে একটা নতুন গয়না উঠল। চলুন তাহলে যাওয়া যাক। শপিং মলে এসে সবার প্রথমে সবাই আগে যায় ওয়াশরুমে। ওয়াশরুমে যায় নিজের লুকসটাকে চেঞ্জ করার জন্যে। যতই বাড়ি থেকে সেজে গুজে আসি না কেন, পুনরায় ব্যাগ থেকে ফেস পাউডারটা বার করে মাখতে হবে, আবার চুলটাকে ভালো করে কম করতে হবে, আবার ঠোঁটেতে লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে ট্যাপ ট্যাপ করতে হবে। তো পুনরায় এসেছিলাম দরজাল শাশুড়ির সাজে, বেরোচ্ছি ওয়াশরুম থেকে একদম নায়িকা সেজে। তো চলো তাহলে দেখা যাক কী তাহলে কেনাকাটা তাহলে করি। আমাদের যা কিছু নেওয়ার আমাদের সব নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে এবার আমরা বাড়ির পথে রওনা দিই। তো বাড়িতে এসে প্রথমে সন্ধে টন্দে দিলাম, দিয়ে নিয়ে মানে একটু চা করে নিয়েছি। পিয়ের পাপা দেখি একটু অবেলায় খেয়েছে বলে তাই ওর পাপা দেখছি একটু শুয়ে আছে। তো পিউকে একটু চিড়ে ভাজা দিয়ে দিলাম, আর আমাদের জন্যে একটু চা করলাম। ভাবছেন 3 কাপ, পিউ আমি আর নমিতাদি একদম না, অন্য একজন আছে, তাহলে চলুন তিনি কে তাহলে দেখতে থাকুন। নিন নিন চা নিন, আসো বাবা, হ্যাঁ নিন এসো। ঠিকই আছে পোশাক, আপনার তো ভালো আছে, আমরা তো এখন ভেজানো শাড়ি পরা রয়েছি। ফেরার সময় আজকে একটু সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম। আজকে চায়ের আসরে পিয়ের ঠাম্মাকে আমরা পেয়েছি বহুদিন পর, এরকমভাবে ওনাকে দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিল। আজকে মানে সত্যি বলতে এটা ইউটিউব অ্যালবামে এটা আমাদের কাছে এটা স্মরণীয় হয়ে থাকলো, ভীষণ ভালো লাগলো। তো আজকে আর কথা বাড়াবো না, তো যেটি যেতে বলে যাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তাহলে শেয়ার করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো টাটা।